আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস সাইলেন্স এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাই স্বাগতম। আজকে আমরা বিখ্যাত নভেল টেস অব দ্য ডার্ভারভিলস এর দ্বিতীয় পার্ট অর্থাৎ ক্রিটিক্যাল সামারি এবং সিম্বলস প্রসঙ্গে ডিসকাস করব। নভেলটির ফার্স্ট পার্টে আমরা এটির ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, সেটিংস, পারপাস, থিম সহ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ক্লাস করেছিলাম, আর এই দ্বিতীয় পার্টে আমরা এই নভেলটির ক্রিটিক্যাল সামারি, সিম্বলস সহ বাকি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে ডিসকাস করব। আপনারা যারা ফার্স্ট পার্টটি দেখেননি তারা অবশ্যই ফার্স্ট পার্টটিও দেখে নেবেন, তাহলে আশা করি এই নভেলটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর ফার্স্ট পার্টটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলুন শুরু করি আজকের আলোচনা। টেস অব দ্য ডার্ভারভিলস নভেলটির ফার্স্ট পার্টের আলোচনা আমরা বলেছিলাম যে এই নভেলটির টাইম সেটিং হলো লেট ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষের দিকটা হচ্ছে এই নভেলটির টাইম সেটিং, এবং এটির প্লেস সেটিং হলো উইসেক্স, এ রুরাল এরিয়া অব সাউদার্ন ইংল্যান্ড। সাউদার্ন ইংল্যান্ডের একটি রুরাল এরিয়া যেটির নাম হচ্ছে উইসেক্স, সেটি হচ্ছে মূলত এই নভেলটির একজ্যাক্ট প্লেস সেটিং। কিন্তু ওই উইসেক্সে অবস্থিত কিছু আলাদা আলাদা জায়গাতে নভেলটির প্লট আলাদা আলাদাভাবে সংগঠিত হয়েছিল। সেই জায়গাগুলো হলো মার্লট, ট্রেন্ট্রিজ, টালবোথেইজ ডেইরি অ্যান্ড ফ্লিন্ট কম্প অ্যাশ, স্যান্ডবোর্ন, স্টোনহ্যান্স, ওয়েল ব্রিজ অ্যান্ড চেজব্রুফ। এই সবগুলো জায়গা মূলত উইসেক্সে অবস্থিত। এই জায়গাগুলোতে মূলত নভেলটির প্লট আলাদা আলাদাভাবে সংগঠিত হয়েছিল। যাই হোক, নভেলটির প্লট সর্বপ্রথম শুরু হয় এটির প্রথম প্লেস সেটিং মার্লট এ। মার্লট, যেখানে এই নভেলটির হিরোইন টেস ডার্বেফিল্ডের ফ্যামিলি বসবাস করেন। টেস ডার্বেফিল্ড, তার পিতার নাম হচ্ছে জন ডার্বেফিল্ড, যিনি একজন পুয়ার পার্সন। তিনি ঘোড়ার গাড়ি চালিয়ে যে টাকা আয় করেন সেটা দিয়েই তাদের ফ্যামিলির ভরণ পোষণ করান। একদিন তিনি ঘোড়ার গাড়ি চালিয়ে বাজার থেকে বাড়িতে আসছেন। পথের মধ্যে তার সাথে একজন ক্লার্জিম্যানের দেখা হয় যার নাম হচ্ছে পার্সন ট্রিংহ্যাম। পার্সন ট্রিংহ্যাম, তিনি একজন ক্লার্জিম্যান। তিনি জন ডার্বেফিল্ডকে বলছেন যে জন ডার্বেফিল্ড, আপনি একজন দরিদ্র মানুষ, কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনি নোবেল ব্লাড ফ্যামিলির, অর্থাৎ ডার্বারভিলস যে ফ্যামিলি রয়েছে আপনি তাদের বংশদূত, যেটি হয়তো আপনি জানেন না। এই কথাটি শুনে জন ডার্বেফিল্ড তিনি খুব খুশি হয়ে যান। তিনি মনে মনে ভাবতে থাকেন, যদিও আমি এখন দরিদ্র, হয়তো ওই ডার্বারভিলস ফ্যামিলিতে গিয়ে আমি যদি আমার কিংশিপ দাবি করি হয়তো আমি কিংশিপ পাব এবং রাজার হালে বসবাস করতে পারবো। এই খুশিতে তিনি গান গাইতে গাইতে তার ঘোড়ার গাড়িটি আরও জোরে চালিয়ে বাড়ির দিকে ফিরে আসেন। যাই হোক, ইতিমধ্যে তাদের গ্রামে মেয়ে ড্যান্সের অনুষ্ঠান চলছে। প্রতি বছর মে মাসের শুরুর দিকে মে ডে অনুযায়ী তাদের গ্রামে অনুষ্ঠান আয়োজন করা হয়, যে অনুষ্ঠানে নাচ গান সহ সকল ধরনের আয়োজন থাকে। প্রতি বছর এবারও তাদের গ্রামে মে ডান্সের অনুষ্ঠান চলছে। অনুষ্ঠান চলাকালীন তাদের অনুষ্ঠানের পাশ দিয়ে এই নভেলটির হিরো অ্যাঞ্জেল ক্লেয়ার এবং তার দুই ভাই হেঁটে যাচ্ছেন। তখন অনুষ্ঠানে থাকা নারীরা অ্যাঞ্জেলদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমাদের অনুষ্ঠানে যে পুরুষদের আসার কথা তারা এখনও এসে পৌঁছায়নি, আপনারা চাইলে আমাদের সাথে ড্যান্সে পারফর্ম করতে পারেন। তখন অ্যাঞ্জেল ক্লেয়ার আসেন এবং এখানে মেয়েদের সাথে ড্যান্সে পারফর্ম করেন, কিন্তু অ্যাঞ্জেল ক্লেয়ার টেস ডার্বেফিল্ডকে ইগনোর করে অন্যান্য মেয়েদের সাথে ড্যান্সে পারফর্ম করেছিল। যাই হোক, অনুষ্ঠান শেষ, টেস ডার্বেফিল্ড তখন ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে এসে দেখেন যে তার মা জোয়ান ডার্বেফিল্ড, তিনি তার বাবাকে, অর্থাৎ টেসের বাবাকে খুঁজে বাসায় নিয়ে আসার জন্য বেরোচ্ছেন। টেসকে তখন বলছেন যে তোমার বাবা কোথায় যেন মদপান করে পড়ে আছে, সে এখনও ঘরে ফিরছে না, তাকে আনার জন্য বেরোচ্ছি। তখন তার মা গেল এবং তার বাবাকে নিয়ে আসতে পারেনি। পরবর্তীতে টেস তার ভাই আব্রাহামকে বলল যে যাও, বাবা কোথায় মদপান করে পড়ে আছে তাকে বাসায় নিয়ে আসো। আব্রাহাম ডার্বেফিল্ড গিয়েও তার বাবাকে নিয়ে আসতে পারেনি। পরবর্তীতে টেস নিজে গেল, গিয়ে তার ড্রাঙ্কার্ড বাবাকে ঘরে নিয়ে আসলো। যাই হোক, এর পরবর্তীতে তাদের একটি ফ্যামিলি পরামর্শকে দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে টেসের বাবা টেসের মাকে বলছে যে আমরা যদিও এখন হতদরিদ্র, আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত ডার্বারভিলস ফ্যামিলিদের ব্যাকগ্রাউন্ড, আমরা এখন গরিব হতে পারি, কিন্তু আমরা যদি ট্রেন্টিজে গিয়ে ডার্বারভিলস ফ্যামিলিতে আমরা নিজেদের কিংশিপ দাবি করি তাহলে হয়তো আমরা রাজার মতো বসবাস করতে পারবো। তখন টেসের মা টেসের বাবাকে বলল যে আমরা যে ট্রেন্টিজে যাব, গিয়ে যে সেখানে কিংশিপ দাবি করব, এটা কি টেসকে বলেছো? তখন তার বাবা বলল যে না, এখনও বলিনি, আমরা যাব না, টেসকে আগে পাঠাবো, সে ডার্বারভিলস ফ্যামিলিতে গিয়ে কিংশিপ দাবি করবে, যদি সে কিংশিপ পায় তাহলে আমরাও ভালোভাবে বসবাস করতে পারবো। তখন টেস এসে পৌঁছালো এবং তার বাবা টেসকে বলল যে তোমাকে ডার্বারভিলস ফ্যামিলিতে পাঠাবো ট্রেন্টিজে,
সেখানে গিয়ে তুমি কিংশিক দাবি করবা। তখন টেস বললো যে না, আমি এই মার্লট থেকে ট্রান্টিজে যাব না এবং আমার কিংশিপ দাবি করার প্রয়োজন নেই, আমি যেতে ইচ্ছুক না। এভাবে তাদের ফ্যামিলি পরামর্শটি শেষ হয়। আর হ্যাঁ, নোভেলটি শুরুতে আমরা বলেছিলাম যে টেসের পিতা একটি ঘোড়া দ্বারা তাদের ঘোড়ার গাড়ি চালিয়ে তাদের ফ্যামিলির ভরণ পোষণ চালান। তাদের যে ঘোড়াটি রয়েছে তার নাম হচ্ছে প্রিন্স। ওই প্রিন্স ঘোড়াটির মাধ্যমে মূলত ঘোড়ার গাড়ি চালিয়ে তারা তাদের ফ্যামিলির ভরণ পোষণ করান। পরবর্তীতে একদিন টেসের পিতা এক সন্ধ্যাবেলায় কোথায় মদপান করে পড়ে আছেন, সেখানে টেসও ছিলেন। তখন টেসের পিতা ঘোড়ার গাড়ি চালিয়ে বাসায় আসছিলেন, কিন্তু তিনি ঘুমে জিমাচ্ছিলেন যেহেতু তিনি মদপান করেছেন। তখন টেস বলল, ঠিক আছে আপনি বসুন, আমি ঘোড়ার গাড়ি চালাচ্ছি। তখন টেস নিজে ঘোড়ার গাড়িটি ড্রাইভ করছিল, কিন্তু ড্রাইভ করার সময় টেস নিজেরও ঘুমের একটু জিমানি আসলো, যার ফলে তাদের ওই প্রিন্স ঘোড়াটি একটি স্পিডি ওয়াগনের সাথে ধাক্কা খেয়ে তাদের প্রিন্স ঘোড়াটি মৃত্যুবরণ করে। তাদের ফ্যামিলির একমাত্র আয়ের উৎস এই প্রিন্স ঘোড়াটি হঠাৎ করে মৃত্যুবরণ করার কারণে টেস অনেক বেশি ভেঙে পড়ে। সে তখন ভাবতে থাকে তার এখন আর কিছু করার নেই, হয়তো তাকে ট্র্যান্ট্রিজে যেতে হবে, সেখানে গিয়ে ডারবারভিল ফ্যামিলিতে কিংশিপ দাবি করতে হবে, কারণ এটি করা ছাড়া তার কাছে আর কোনো পথ নেই। তখন টেস বাধ্য হয়ে ট্র্যান্ট্রিজে যায় এবং ডারবারভিল ফ্যামিলিতে গিয়ে কিংশিপ দাবি করে। ডারবারভিল ফ্যামিলিতে গিয়ে সর্বপ্রথম তার সাথে দেখা হয় মিসেস স্টক ডারবারভিল নামক এক মহিলার সাথে। মিসেস স্টক ডারবারভিল তিনি একজন বয়স্ক লেডি, তিনি পুরোপুরি অন্ধ এবং তিনি নিজেকে একজন প্লেইন কিন বা কুমারী দাবি করেন। মিসেস স্টক ডারবারভিলের কাছে গিয়ে যখন টেস নিজের কিংশিপ দাবি করল, তখন ওই মহিলা বলল যে আমাদের ফ্যামিলি তো ডারবারভিল ফ্যামিলি নয়, আমাদের ফ্যামিলির টাইটেল হলো স্টক ডারবারভিল, সুতরাং তুমি কিংশিপ পাচ্ছ না। তখন তাদের বাড়িতে থাকা একটি ছেলে যার নাম হচ্ছে অ্যালেক ডারবারভিল, যার ব্যাপারে আমরা ফার্স্ট পার্টে বলেছি সে হচ্ছে মূলত এই নভেলটির ভিলাইন, অ্যালেক ডারবারভিল তখন টেস ডারবারভিলকে বলছে যে টেস, তুমি তো কিংশিপ দাবি করতে এসেছো কিন্তু তুমি তো আর কিংশিপ পাচ্ছ না, যেহেতু আমাদের ফ্যামিলি টাইটেল হচ্ছে স্টক ডারবারভিল, তবে আমি তোমাকে একটা অফার দিতে পারি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটি পোলট্রি ফার্ম রয়েছে, তুমি চাইলে আমাদের পোলট্রি ফার্মে জব করতে পারো, জব করে তুমি যে স্যালারি পাবে সেটা দিয়ে তুমি তোমার ফ্যামিলি চালাতে পারবে। তখন অ্যালেক ডারবারভিল টেস ডারবারভিলকে তাদের ওই পোলট্রি ফার্মটি ঘুরে ঘুরে দেখাচ্ছে। যখন অ্যালেক টেসকে তাদের পোলট্রি ফার্ম ঘুরে ঘুরে দেখাচ্ছিল, তখন অ্যালেক টেসকে বিভিন্নভাবে অ্যাসাল্ট করার চেষ্টা করতেছে, তাকে টাচ করা, তাকে কিস করা এবং বিভিন্নভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করার চেষ্টা করতেছিল। যাই হোক, পরবর্তীতে টেস ট্রান্ট্রিজ থেকে মার্লটে তাদের বাড়িতে ফিরে আসে এবং সে এসে তার বাবা মাকে বলে যে আমি ট্রান্ট্রিজে আর যেতে পারবো না, আমি যেতে রাজি নই। যাই হোক, এর পরবর্তীতে একদিন অ্যালেক ডারবারভিল সে তখন টেসদের বাড়িতে আসে এবং টেসের পিতামাতাকে বলে যে আপনাদের মেয়ে টেসকে আমি নিয়ে যেতে এসেছি। তখন টেস যেতে রাজি হচ্ছিল না, কিন্তু টেসের বাবা মা টেসকে যাওয়ার জন্য পীড়াপিড়ি শুরু করে, কারণ তার বাবা মার একটি ইনার ইন্টেনশন রয়েছে, ভেতরে ভেতরে তাদের একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে তারা ভাবতেছে যে তাদের মেয়ে যদি ডারবারভিল ফ্যামিলিতে যায়, সেখানে গিয়ে সে রানীর মতো থাকবে, সেখানে গিয়ে সে কিংশিপ পাবে এবং সেখানে গিয়ে সে অ্যালেক অথবা যে কারোর সাথে যদি তার বিয়ে হয় তাহলে সে রানীর মতো বসবাস করতে পারবে। অর্থাৎ তার বাবা মার উদ্দেশ্য হচ্ছে তাদের মেয়ে ডারবারভিল ফ্যামিলিতে গিয়ে অ্যালেক বা যে কারো বউ হতে পারলেই হলো, এরকম একটা উদ্দেশ্য থাকার কারণে তারা তাদের মেয়েকে যেতে পীড়াপিড়ি শুরু করে। পরবর্তীতে পিতামাতার পীড়াপিড়ি সহ্য করতে না পেরে টেস অ্যালেকের সাথে যেতে রাজি হয় এবং সে একটি ওয়ার্কিং ক্লাস পোশাক পরে যখন যেতে রওনা হচ্ছিল, তখন টেসের মা তাকে বকাবাদ্য শুরু করে যে তুমি এটা কী করতেছ, তুমি ভালো জামা কাপড় পরে যাবে কারণ তুমি সেখানে গিয়ে রানীর মতো বসবাস করবে, তারা তো জানে না যে তাদের মেয়ে সেখানে পোলট্রি ফার্মে জব করার উদ্দেশ্যে যাচ্ছে। যাই হোক, পরবর্তীতে টেস আবার তার জামাটি চেঞ্জ করলো, ভালো জামা পরে সে তখন অ্যালেকের সাথে ট্রান্ট্রিজের উদ্দেশ্যে রওনা করলো। এভাবে টেস কিছুদিন ওই পোলট্রি ফার্মে জব করে এবং সেখান থেকে সে যে স্যালারি পায় ওই স্যালারি দিয়ে মোটামুটি তাদের ফ্যামিলি ভালোই চলছিল। যাই হোক, পরবর্তীতে একদিন টেস মেলায় ঘুরতে গিয়েছিল। মেলা থেকে ঘোরাফেরা শেষে সে এবং তার সাথে থাকা কয়েকটি মেয়ে একটি ঘন জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে বাসায় ফিরছিল। পথিমধ্যে টেসের সাথে একটি মেয়ের ঝগড়া হয়, যেই মেয়েটিকে ইতিপূর্বে অ্যালেক ডারবারভিল প্রত্যাখ্যান করেছে। ওই মেয়েটির সাথে সে ঝগড়া শুরু করে দেয় এবং ওই ঝগড়াতে টেস কিছুটা দুর্বল হয়ে পড়ে।
ঠিক সেই সময়ে অ্যালেক ডারবারভিল এসে সেখানে উপস্থিত হয় এবং অ্যালেক এসে টেসকে বলছে যে চলো তোমাকে গাড়িতে করে বাসায় পৌঁছে দেই। তখন টেস অ্যালেকের গাড়িতে উঠে, কিন্তু অ্যালেক তাকে বাড়িতে না নিয়ে ওই গহীন জঙ্গলের ভেতরের একটি রোডে ঢুকে যায়। পরবর্তীতে অনেক দূরে চলে যায় এবং সেখানে গিয়ে টেসকে সে এক জায়গায় বসিয়ে বলছে তুমি এখানে বসো, আমি ঘুরে আসছি। তখন টেস সেখানে অপেক্ষা করছিল, অপেক্ষা করতে করতে টেস সেখানে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে অ্যালেক যখন ফিরে আসে, ফিরে এসে সে দেখতে পায় যে টেস ঘুমিয়ে পড়েছে। ঠিক ওই অবস্থাতেই সে টেসকে সিডিউস করে, অর্থাৎ অ্যালেক সেখানে টেসকে জোর করে ধর্ষণ করে। সেই ঘটনাটির পর টেস তার জবটি ছেড়ে দেয় এবং অনেক বেশি ভেঙে পড়ে। সে সেখান থেকে মার্লোটে তাদের বাড়িতে ফিরে আসে ওই অবস্থাতে, এবং সেই ঘটনা টেস পুরোপুরি ভেঙে পড়ে। সে মার্লোটে তাদের বাড়িতে একটি আবদ্ধ রুমে বসবাস করছে। সে কারোর সাথে দেখা করে না, কারোর সাথে কথা বলে না, কারণ ওই রেপ এর ফলে টেস প্রেগনেন্ট হয়ে যায়। এবং এর কিছুদিন পর টেস একটি পুত্র সন্তানের জন্ম দেয়, যেই শিশু সন্তানটি ক্ষীণ এবং অসুস্থ হয়ে জন্মলাভ করেছিল। টেস তার পুত্র সন্তানের নাম রাখে সরো। সরো মানে হচ্ছে দুঃখ কষ্ট। মূলত এই নামটি হচ্ছে একটি সিম্বলিক নেম। এই নামের মাধ্যমে টেস মূলত তার জীবনের যেই সরোফুল সিচুয়েশনগুলো রয়েছে সেগুলোকে ইন্ডিকেট করেছিলেন। যাই হোক, এর কিছুদিন পরে তার এই পুত্র সন্তানটি মৃত্যুবরণ করে। তার এই বেওয়ারিশ সন্তানের মৃত্যুতে সে অনেক বেশি ব্যথিত হয়। সে তার সন্তানের লাশটিকে নিয়ে তাদের গির্জাতে যায় এবং গির্জার পাশে যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানের এক কোণে বেওয়ারিশ মানুষদের কবরস্থ করার জন্য জায়গা রয়েছে। সে সেখানে যায় এবং একাকী সে তার সন্তানকে সেখানে কবরস্থ করে বাসায় ফিরে আসে খুব ভারাক্রান্ত হৃদয়ে। মার্লটে বাবার বাড়িতে কিছুদিন থাকার পর টেস একটি নতুন জব পায়। সে মূলত ট্যালবোথেজ ডেয়ারিতে একজন মিল্ক মেড হিসেবে চাকুরি পায়। সে ট্যালবোথেজ ডেয়ারিতে যায় এবং সেখানে গিয়ে তার নতুন জবটি শুরু করে দেয়। ওই ফার্মে টেসের সাথে আরও তিনজন মহিলা কলিগ রয়েছেন। সেই ফার্মটিতে এই নভেলটির হিরো অ্যাঞ্জেল ক্লেয়ারও রয়েছেন। অ্যাঞ্জেল ক্লেয়ার যখন টেসকে দেখতে পান, সে তখন আস্তে আস্তে টেসকে ভালোবাসতে শুরু করেন, পছন্দ করতে শুরু করেন। টেস জানেন এবং বুঝেন যে অ্যাঞ্জেল তাকে পছন্দ করে, কিন্তু টেস তার নিজের মাঝে যে ইমোশন এবং ফ্যাশনগুলো রয়েছে সেগুলো অ্যাঞ্জেলের কাছে প্রকাশ করতে চাচ্ছে না। এক কথায় বলতে গেলে টেস অ্যাঞ্জেল ক্লেয়ারকে ইগনোর করার চেষ্টা করতেছেন, কারণ টেস তো জানেন যে তার নিজের পাস্ট খুবই সরোফুল এবং সে একটি সন্তানেরও জন্ম দিয়েছিল, যে ব্যাপারটি অ্যাঞ্জেল ক্লেয়ার জানে না। অন্যদিকে অ্যাঞ্জেল ক্লেয়ার টেসকে একজন পিওর উইমেন হিসেবে চিনে। যাই হোক, অ্যাঞ্জেল ক্লেয়ার সে হচ্ছে মূলত একজন হাইভার্স সোসাইটির একজন পার্সন। তাদের ফ্যামিলি অনেক ধার্মিক এবং তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে প্রায় অনেকেই ক্লার্জিম্যান ছিলেন। সে মূলত এই ফার্মে এসেছিল ফার্মিং শেখার জন্যে। সে এখানে কোনো কাজ করতে আসেনি এবং কোনো জবও করতে আসেনি। সে মূলত এই ফার্মে এসেছিল ফার্মিং শিখতে, কারণ এখান থেকে সে ফার্মিং শিখে নিজে একটি ফার্ম গড়ে তুলবে। তো কিছুদিন পর অ্যাঞ্জেল এই ট্যালবোথেস ডেয়ারি থেকে সে তাদের বাড়িতে ফিরে যায় এবং বাড়িতে ফিরে গিয়ে দেখে যে তার পিতামাতা তাকে বলছে যে এলাকার একটি মেয়েকে অ্যাঞ্জেলের সাথে বিয়ে দেওয়ার জন্য তারা ঠিক করেছে। অ্যাঞ্জেল যেন ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়। এই ব্যাপার বিয়ের প্রপোজালটি শুনে অ্যাঞ্জেল সাথে সাথে সেটি প্রত্যাখ্যান করে। সে তার পিতামাতাকে বলছে যে আমি এমন কোনো মেয়েকে বিয়ে করব না যে ফার্মিং সম্পর্কে কিছুই জানে না। আমি মূলত এমন মেয়েকে বিয়ে করব যার ফার্মিং সম্পর্কে অ্যাকচুয়াল ধারণা রয়েছে। এটা বলে সে মূলত বিয়ের প্রপোজালটি রিজেক্ট করে এবং সাথে সাথে সে সেখান থেকে আবার ট্যালবোথেজ ডেয়ারিতে ফিরে যায়। ট্যালবোথেজ ডেয়ারিতে ফিরে গিয়ে সে সাথে সাথে টেসকে সরাসরি বিয়ের প্রপোজাল দেয়। সে টেসকে বলে যে টেস, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন টেস কোনো প্রতি উত্তর না দিয়ে সে সময় নিতে থাকে। সে বলে যে তাকে যেন কিছু সময় দেওয়া হয়, যেভাবে মূলত আমার এক্সকে একদিন আমি সময় দিয়েছিলাম। যাই হোক, টেস তখন তার মায়ের নিকট একটি চিঠি লিখে পাঠায় এবং সেই চিঠিতে সে তার মাকে জিজ্ঞাসা করে যে অ্যাঞ্জেল ক্লেয়ার তাকে পছন্দ করে এবং বিয়ের প্রপোজাল দিয়ে দিয়েছে। টেসের পাস্টে যে সরোফুল সিচুয়েশনগুলো রয়েছে এই পুরো ঘটনাগুলি কি সে অ্যাঞ্জেলের সাথে শেয়ার করবে কি না এই ব্যাপারে সে তার মাকে জিজ্ঞাসা করে এবং তার মা তাকে রিপ্লাই করে যে তার পাস্টের এই সরোফুল সিচুয়েশনগুলো যেন অ্যাঞ্জেলের সাথে সে শেয়ার না করে। যাই হোক, এর কিছুদিন পরেই ওই ফার্মে এক লোকের সাথে টেসের ছোটোখাটো বাকবিতণ্ডা হয়। সেখানে একটা ঝগড়া হয়। ঝগড়াতে ওই লোক টেসকে ক্যারেক্টারলেস বলে গালি দেয়।
আর এই ঘটনাটি যখন অ্যাঞ্জেল দেখতে পায়, তখন সে টেসের এই অপমান সহ্য করতে না পেরে ওই লোককে সরাসরি আঘাত করে, যেভাবে মূলত বাংলা মুভিগুলোতে আমাদের লাভার নাম্বার ওয়ান শাকিব খান করে থাকেন। যাই হোক, পরবর্তীতে টেস একদিন ভাবতে থাকে যে অ্যাঞ্জেল তো তাকে খুব পছন্দ করে এবং বিয়েও করতে চায়। সে মূলত মনে মনে অ্যাঞ্জেলকে খুব পছন্দ করে এবং ভালোবাসে। যদি টেস তার পূর্ববর্তী যে সরফুল ঘটনাগুলো রয়েছে সেগুলোকে যদি সে হাইড রেখে অ্যাঞ্জেলের সাথে বিয়ে করে, এমনও হতে পারে যে বিয়ের পরবর্তী জীবনে ওই ঘটনাগুলোর কারণে টেসকে ভারাক্রান্তভাবে জীবনযাপন করতে হবে, যার কারণে সে ভাবলো যে না, এমনটা করা যাবে না। সে তখন ডিসাইড করলো যে তার পূর্ববর্তী সকল ঘটনা আগে সে অ্যাঞ্জেলকে জানাবে। তখন সে একটি চিঠি লিখল এবং ওই চিঠিতে সে তার পূর্ববর্তী সকল সরফুল সিচুয়েশান লিখেছিল এবং সেই চিঠিটি সে লুকিয়ে লুকিয়ে অ্যাঞ্জেলের বালিশের নিচে রেখে এসেছে। এবং এর পর দিন দেখা যাচ্ছে যে অ্যাঞ্জেল খুব স্বাভাবিকভাবে আচরণ করতেছে, পূর্বের মতো সে হেসে খেলে কথা বলছে। তখন টেস মনে মনে ভাবলো যে হয়তো অ্যাঞ্জেল তার চিঠিটি দেখেছে এবং পড়েছে এবং সে সব কিছু মেনে নিয়েছে, যার কারণে সে পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে হেসে খেলে কথা বলছে। তখন টেস অ্যাঞ্জেলের ওই প্রপোজালে রাজি হয়, তারা বিয়ে করে এবং বিয়ের পরে তাদের যখন বার্ষরাত হচ্ছিল, অর্থাৎ হানিমুন টাইম, তারা দুজন যখন একত্রিত হলো, তখন অ্যাঞ্জেল টেসের কাছে কিছু কথা বলে। অ্যাঞ্জেল বলে যে আমি যখন দেশের বাহিরে ছিলাম তখন আমার একটি গার্লফ্রেন্ড ছিল, এক কথায় মিস্ট্রেস বলতে পারি, বর্তমানে আমি তাকে ভুলে গিয়েছি এবং আমি তোমাকে বর্তমানে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে বাকি জীবন সুখে শান্তিতে বসবাস করতে চাই। এগুলো বলে সে তার নিজের দোষ স্বীকার করেছিল। অন্যদিকে টেস বলল যে কোনো সমস্যা নাই, আমি মেনে নিয়েছি, আমার জীবনেও কিছু ভারাক্রান্ত ঘটনা রয়েছে, আর সেটা হচ্ছে কি, আপনি তো জানেন যে আমি 18 বছর বয়সে ধর্ষিতা হয়েছিলাম এবং আমি 18 বছর বয়সে একটি সন্তানেরও জন্ম দিয়েছি, যেই সন্তানটি বেওয়ারিশ ছিল। এ ব্যাপারগুলো আপনি নিশ্চয়ই আমার ওই চিঠিতে পড়েছিলেন। তখন অ্যাঞ্জেল খুব রেগে মেগে ক্ষিপ্ত হয়ে যায়, সে বলে যে না, আমি তো কোনো চিঠি পাইনি। তখন টেস জানতে পারে যে সে যেই চিঠিটি দিয়েছিল সেই চিঠিটি মূলত আনফর্চুনেটলি অ্যাঞ্জেল পড়ার সুযোগ পায়নি, কারণ ওই চিঠিটি কার্পেটের নিচে হারিয়ে গিয়েছিল। যাই হোক, এই ঘটনাগুলো জানার পর অ্যাঞ্জেলের কনজারভেটিভ হৃদয় খুব বেশি নাড়া দিয়ে ওঠে। সে বলে যে না, আমি এভাবে তোমাকে মেনে নিতে পারবো না। এবং ওই বাসররাত্রিতেই অ্যাঞ্জেল টেসের বেড ত্যাগ করে সে সোফা সেটে ঘুমিয়ে রাত কাটিয়েছিল। পরদিন সকালে অ্যাঞ্জেল টেসকে বলছে যে আমি তোমাকে নিয়ে বসবাস করতে পারবো না, আমি তোমাকে নিয়ে থাকতে পারবো না, তুমি বরং তোমার বাবার বাড়িতে চলে যাও, আর হ্যাঁ, এখানে কিছু টাকা রয়েছে, এই টাকাগুলো রাখো, এটা দিয়ে তুমি তোমার খরচ চালাও এবং ভবিষ্যতে যদি তোমার কখনও টাকা পয়সার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাকে হেল্প করব, তবে আমি তোমার সাথে বসবাস করতে পারবো না। পূর্বের ন্যায় আবার টেসের জীবনে দুঃখ দুর্দশা নেমে আসলো। সে তখন অ্যাঞ্জেলদের বাড়ি ত্যাগ করে মার্লটে সে তার নিজের বাবার বাড়িতে চলে যায়। বাবার বাড়িতে গিয়ে সে পুনরায় বসবাস শুরু করে এবং তার কাছে অ্যাঞ্জেলের দেয়া যে টাকাগুলো ছিল সেগুলো দিয়ে সে তার ফ্যামিলি চালাচ্ছিল। কিন্তু এই জমানো টাকা কয়দিন চলবে? তখন টেস আবার নতুন জব খোঁজা শুরু করে। অন্যদিকে কিছুদিন পর অ্যাঞ্জেল ক্লেয়ার টেসকে একটি চিঠি লিখে পাঠায়। সেই চিঠিতে বলা আছে যে অ্যাঞ্জেল ক্লেয়ার টেসকে বলছে যে আমি ব্যবসায়ের কাজে লন্ডনে যাচ্ছি, তুমি কখনো আমাকে ফলো করার চেষ্টা করবে না এবং আমাকে খোঁজারও চেষ্টা করবে না। মূলত এই চিঠিটিতে অ্যাঞ্জেল ক্লেয়ার ফলস নিউজ দিয়েছিল। সে মূলত লন্ডনে যাচ্ছে না, সে মূলত ফার্মিং করার জন্য ব্রাজিলে যাচ্ছে, যে ব্যাপারটি টেসকে সে ভুল নিউজ দিয়ে বিভ্রান্ত করেছে। কারণ টেস যদি কখনো অ্যাঞ্জেলকে খুঁজতেও বের হয় সে যেন অ্যাঞ্জেলকে আর কখনো খুঁজে না পায়, যার কারণে সে মূলত চিঠিটিতে এই ভুল তথ্যটি দিয়েছিল। পরবর্তীতে টেস তার বাবা মাকে তার হাজব্যান্ডের সাথে থাকার অজুহাত দেখিয়ে বাবার বাড়ি ত্যাগ করে সে ফ্লিন্ট কম্প অ্যাশ নামক একটি ফার্মে আসে এবং সেখানে এসে নতুন জব শুরু করে। ফ্লিন্ট কম্প অ্যাশে এসে সে যখন তার নতুন জবটি শুরু করছিল তখন তার সময়টি মোটামুটি ভালোই যাচ্ছে ব্যস্ততার মধ্য দিয়ে। তো একদিন সে বাজারে যায় এবং বাজার থেকে যখন বাসায় ফিরে আসছিল তখন পথিমধ্যে সে একজন প্রিস্ট বা পুরোহিতের কথা শুনতে পায় এবং ওই পুরোহিতের কথাগুলো তার কাছে বেশ পরিচিত মনে হচ্ছিল। তখন সে ওই পুরোহিতের কাছে যায় এবং সেখানে গিয়ে দেখে যে এই পুরোহিতটি আর কেউ নয়, এই পুরোহিতটি হচ্ছে মূলত অ্যালেক ডার্বারভিল, ওই ভণ্ড ক্যারেক্টার, যার কারণে টেস তার সর্বস্ব হারিয়েছিল। অ্যালেক ডার্বারভিল সে পূর্বে অনেক ভণ্ড ছিল, সে মূলত অ্যাঞ্জেল ক্লেয়ারের বাবার মাধ্যমে প্রভাবিত হয়ে আস্তে আস্তে সে ধর্মের পথে ফিরে আসে এবং পরিশেষে সে প্রিস্ট হয়ে যায়। কিন্তু যখনই সে টেস্টকে দেখতে পায় সাথে সাথে তার পূর্বের চরিত্র ফিরে আসে।
সে ভুলে যায় যে সে বর্তমানে একজন প্রিস্ট। সে এসব ভুলে গিয়ে সে তখন টেসকে বলছে যে, টেস, আমি তোমাকে অনেক খুঁজেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি কখনো কষ্ট দিব না, বিভিন্ন ধরনের হ্যানত্যান প্রপোজাল তাকে দিতে থাকে। তখন টেস অ্যালেককে বলে যে, তোমার কারণে আমি আমার সর্বস্ব হারিয়েছি, আমি আমার কুমারিত্ব হারিয়েছি, আমি আমার হাজব্যান্ডকে হারিয়েছি, আমি আমার সর্বস্ব হারিয়ে কখনো কারোর সাথে উঁচু গলায় কথাও বলতে পারছি না, আমার কোনো পরিচিতিও বর্তমানে নেই, আমি এক্সিস্টেন্স লেস আছি বর্তমানে, তবুও কেন তুমি পুনরায় আমার জীবন আবার ফিরে আসলে? এসব বলে তারা দুজন আবার বাক বিতণ্ডা জড়িয়ে পড়ে, এবং সেই তর্কাতর্কির এক পর্যায়ে টেস অ্যালেকের গাড়ে ঠাস করে একটি চড় মারে। তবে এই ঘটনাটি মূলত বাংলা মুভির সাথে পুরোই বিপরীত, কারণ বাংলা মুভিতে আমরা দেখি যে নায়ক বা নায়িকা যখন একজন আরেকজনকে চড় মারে তখন তাদের ভালোবাসা বৃদ্ধি পায়। কিন্তু এখানে ঠিক উল্টোটা হয়েছে, টেস যখন অ্যালেককে চড় মারে তখন তাদের ঝগড়া আরও একটু বেড়ে যায়, এবং টেস তাকে বলে যে, আমি তোমাকে এখন আর ভয় করি না, তুমি যদি আমাকে মেরেও ফেলো তবুও আমি তোমাকে ভয় করি না। তো সেখান থেকে তারা দুজন প্রস্থান করে, এবং পরবর্তীতে টেস খবর পায় যে মার্লটে টেসের পিতামাতা দুজন খুব অসুস্থ এবং তাদের সেবা শুশ্রূষার প্রয়োজন। তখন টেস এই ফ্লিন্ট কম্প অ্যাশ ত্যাগ করে খুব দ্রুত মার্লটে তার বাবা মায়ের কাছে যায় এবং সেখানে গিয়ে তাদের সেবা শুশ্রূষা শুরু করে, এবং সেখানে পরবর্তীতে তার মা সুস্থ হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবা মৃত্যুবরণ করে। বাবার মৃত্যুর পর তাদের জীবনের দুঃখ দুর্দশা আরও অনেক গুণে বেড়ে যায়। বাবার মৃত্যুর পর তাদের যে বাড়িটি ছিল তার বাবার নামে, সেই বাড়িটিও তারা হারিয়ে ফেলে। তারা এখন সর্বশান্ত হয়ে যায়, তাদের আর কিছুই নেই, তাদের বাড়ি নেই, কোনো জব নেই, কোনো এক্সিস্টেন্স নেই, কিছুই নেই। এবং সেই সুযোগটাকেই মূলত অ্যালেক ডার্বারভিল এসে কাজে লাগায়। অ্যালেক এসে তখন টেসকে বলে, অফার করে যে, তোমার তো এখন কিছুই নেই, তোমার বাবা নেই, তোমাদের বাড়ি নেই, কোনো এক্সিস্টেন্স নেই, তোমাদের এখন কিছুই নেই, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করলে করতে পারো, আর যদি তুমি আমাকে বিয়ে নাও করো, যেহেতু তোমার হাজব্যান্ড আছে তুমি বলেছিলে, তুমি যদি আমাকে বিয়ে নাও করো, তুমি চাইলে আমার সাথে মিস্ট্রেস হয়ে বসবাস করতে পারো, আমি তোমাকে কখনো কষ্ট দিব না, এবং খুব শান্তিতে বাকি জীবন তুমি কাটাতে পারবে। এই ধরনের প্রপোজাল সে আবার দিতে থাকে। তখন টেস আর কোনো পথ না পেয়ে সে অ্যালেক এর এই জঘন্য প্রস্তাবে অ্যালেক এর মিস্ট্রেস হয়ে বসবাস করার জন্য রাজি হয়। এরপরে নোভেলটির প্লটকে ঘুরিয়ে দেখানো হচ্ছে অ্যাঞ্জেলের দিকে। অ্যাঞ্জেল যখন ব্রাজিলে ছিল সে সেখানে খুব বেশি অসুস্থ হয়ে যায়, চরম অসুস্থ হয়ে কোনো মতে সে বেঁচে বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ফিরে এসে সে তার বাবা মায়ের কাছে বলে যে, সে জীবনে অনেক বড় ভুল করেছে তার স্ত্রীকে প্রত্যাখ্যান করে, সে এই রকম ভুল আর জীবনে করতে চায় না, সে খুব শীঘ্রই তার স্ত্রীর কাছে ফিরে যেতে চায়। যথারীতি সে টেলবোথেস ডেয়ারিতে যায় এবং সেখানে গিয়ে সে টেসকে খুঁজে পায় না, এবং সেখান থেকে সে মার্লোটে আসে। মার্লোটে এসে সে দেখতে পায় যে টেসরা এখানে কেউই নেই, টেসদের বাড়িটিও এখন আর নেই, এবং শুনতে পেয়েছে টেসের বাবা নাকি মৃত্যুবরণ করেছে, এবং সেখান থেকেও সে সর্বশান্ত হয়ে ফিরে আসে। এবং অনেক খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে সে টেসের মাকে খুঁজে পায়। টেসের মায়ের কাছে এসে সে দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চায় এবং বলে যে, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, কিন্তু এরকম ভুল আর আমি করতে চাই না, আমি খুব শীঘ্রই আমার স্ত্রী টেসকে ফিরে পেতে চাই এবং তার সাথে বসবাস শুরু করতে চাই। তখন টেসের মা পুরো ঘটনা তাকে খুলে বলে যে, তাদের বাড়িটি এখন আর নেই এবং টেস বর্তমানে স্যান্ডবোর্নে অ্যালেক ডার্বারভিল নামক একজন ব্যক্তির মিস্ট্রেস হয়ে বসবাস করছে। তখন অ্যাঞ্জেল ক্লেয়ার স্যান্ডবোর্নে আসে এবং সেখানে এসে তার সাথে প্রথমে একজন মহিলার সাথে দেখা হয়, যে মহিলাটির নাম হচ্ছে মিসেস ব্রুকস। মিসেস ব্রুকসকে যখন সে টেসের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন মিসেস ব্রুকস বলে যে, হ্যাঁ, টেসকে আমি চিনি এবং টেস আমার বাড়িতেই রেন্টেড হাউসে ভাড়া নিয়ে বসবাস করছে। তখন অ্যাঞ্জেল টেসের কাছে আসে এবং টেসকে তা সে ভুল স্বীকার করে, টেসকে সে আবার পুনরায় ফিরে পেতে চায়, এই ব্যাপারগুলো সে টেসকে বোঝানোর চেষ্টা করে। তখন টেস অ্যাঞ্জেলকে বলছে যে, অ্যাঞ্জেল, তুমি ফিরে এসেছো ঠিকই, কিন্তু তুমি খুব দেরি করে ফেলেছ, আমি এখন যেখানে রয়েছি এখান থেকে আমার বের হওয়ার কোনো সুযোগ নেই। এবং অ্যাঞ্জেল ক্লেয়ার সেখানে কিছু না বলে মন খারাপ করে সে সেখান থেকে প্রস্থান করে, এবং ঠিক সেই সময় কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে অ্যালেক এসে উপস্থিত হয়, এবং অ্যালেক এসে যখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তখন টেস অ্যালেককে আবার দোষারোপ করা শুরু করে। সে বলে যে, তোমার কারণে আমি আমার সব হারিয়েছি, আমি সর্বশান্ত হয়েছি, আমার কুমারিত্ব হারিয়েছি, আমার হাজব্যান্ডকে আমি একবার হারিয়েছি তোমার কারণে, পুনরায় আমি আমার হাজব্যান্ডকে ফিরে পেয়েছি, এবং তোমার কারণেই আমার তাকে আবার হারাতে হয়েছে। এই সকল কিছু বলে তারা দুজন আবার ঝগড়া শুরু করে দেয়, এবং ঝগড়ার এক পর্যায়ে টেস একটি ছুরি হাতে নিয়ে অ্যালেককে হত্যা করে,
অ্যালেকের হার্টে সে ছুরিটি ঢুকিয়ে দেয় এবং সেখানে অ্যালেক মৃত্যুবরণ করে। অ্যালেককে হত্যা করে সে সেখান থেকে খুব দ্রুত পালিয়ে চলে আসে এবং স্টেশনে এসে তার সাথে অ্যাঞ্জেলের দেখা হয়। তখন সে অ্যাঞ্জেলকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলে যে আমি অ্যালেককে হত্যা করে পালিয়ে এসেছি। প্রথমে অ্যাঞ্জেল বিশ্বাস করেনি, পরবর্তীতে সে বিশ্বাস করে এবং সে স্টেশন থেকেই অ্যাঞ্জেল এবং টেস অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ তারা দুজন দ্রুত গিয়ে একটি ডিজার্টেড ম্যানশনে অবস্থান করে। ডিজার্টেড ম্যানশন হচ্ছে একটি পরিত্যক্ত বাড়ি যেখানে কেউ বসবাস করেনি, ওই রকম একটি বাড়িতে গিয়ে তারা অবস্থান করা শুরু করে এবং সেই ডিজার্টেড ম্যানশনে তারা টোটাল 5 দিন 5 রাত ছিল এবং এই 5 দিন 5 রাত হচ্ছে মূলত টেসের জীবনের সেরা সময়। এই রকম শান্তিতে সে আর কখনো কোথাও অবস্থান করতে পারেনি। তো অ্যাঞ্জেল তখন টেসকে একটি প্রস্তাবনা দেয় যে টেস, আমরা কেন এই ডিজার্টেড ম্যানশনে এই পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছি? আমরা চাইলে তো এখান থেকে লন্ডনে কিংবা নিউ হ্যাম্পটন শায়ারে গিয়ে সুন্দরভাবে বসবাস শুরু করতে পারি, নতুন জীবন গড়ে তুলতে পারি, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। তখন টেস এটি সাথে সাথে রিজেক্ট করে। টেস বলে যে না, এখানেই রয়েছি, এখানেই থাকবো, কারণ আমি যেহেতু হত্যা করেছি আমি বেশি দিন পালিয়ে বাঁচতে পারবো না, খুব শীঘ্রই হয়তো 1-2 সপ্তাহ আমি বেঁচে থাকতে পারবো, এরপর আমি পুলিশের হাতে নিশ্চয় ধরা খাবো, সুতরাং আমি এখান থেকে বের হব না, এখানে আমি তোমার সাথে খুব ভালো আছি, এখানেই থাকতে চাই। এবং পরদিন সেই ডিজার্টেড ম্যানশনে একটি মেয়ে আসে এবং সেই মেয়ে এসে তাদেরকে আইডেন্টিফাইড করে ফেলে। মূলত এই মেয়েটি হচ্ছে এই ডিজার্টেড ম্যানশনের হাউসকিপার। সে প্রতি সপ্তাহে বা কয়দিন পর পর এসে এই বাড়িটি পরিষ্কার করে রেখে চলে যায়। সে বাড়িটি পরিষ্কার করতে এসেছিল এবং এসেই তাদেরকে দেখে ফেলে। তাদেরকে দেখে ফেলার কারণে টেস এবং অ্যাঞ্জেল তারা দুজনে তখন এই বাড়িটি থেকে পালিয়ে স্টোনহেন্সে গিয়ে আত্মগোপন করে। স্টোনহেন্সে তারা দুজন যখন পালিয়ে যেতে সক্ষম হয় তখন টেস অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং সে স্টোনহেন্সের একটি পাথরের উপরে রাতের বেলা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা অ্যাঞ্জেল ঘুম ভেঙে যখন চোখ খোলে তখন দেখতে পায় যে তাদের শত্রুর পাশে পুলিশ তাদেরকে ঘিরে ধরে রেখেছে। চতুর্দিকে পুলিশ ঘিরে ফেলায় তখন অ্যাঞ্জেল পুলিশদেরকে বলল যে প্লিজ আপনারা এখন টেসকে ঘুম থেকে উঠিয়ে আটক করবেন না, আপনারা একটু ওয়েট করেন, টেসের যখন ঘুম ভাঙবে তখন আপনারা টেসকে আটক করবেন। যথারীতি পুলিশরা টেসের ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছিল এবং কিছুক্ষণ পরে টেসের ঘুম ভেঙে যায়। টেস যখন ঘুম ভেঙে দেখে যে তাকে পুলিশ আটক করছে তখন টেস অ্যাঞ্জেলকে বলছে যে অ্যাঞ্জেল, তুমি তো আমাকে অনেক বেশি ভালোবাসো আর আমি যেহেতু মানুষকে খুন করেছি, হত্যা করেছি, হত্যার দায়ে নিশ্চয়ই আমাকে ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমি আর বাঁচতে পারবো না, কিন্তু আমার ফ্যামিলিতে আমি ছাড়া আর কেউই নেই, আমার ফ্যামিলিকে কোনোভাবে দেখাশোনা করার জন্যে আমি সক্ষম ছিলাম, কিন্তু আমাকে যেহেতু মৃত্যুদণ্ড দেয়া হবে সেহেতু তোমার প্রতি রিকোয়েস্ট, আমার যে ছোট বোন রয়েছে লিজা লু, তাকে তুমি বিয়ে করবে এবং আমার ফ্যামিলির দায়িত্ব তুমি নিবে। নভেলটির ফার্স্ট পার্টের আলোচনা আমরা বলেছিলাম যে এই লিজা লু সম্পর্কে আপনারা খেয়াল রাখবেন, কেন বলেছিলাম আশা করি এখন বুঝতে পেরেছেন। যাই হোক, তখন অ্যাঞ্জেল ক্লেয়ার তাকে বলল যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমার বোন লিজালুকে বিয়ে করবো এবং তোমার ফ্যামিলির দায়িত্ব আমি নেব। যথারীতি সে লিজালুকে বিয়ে করলো। অপরদিকে টেসকে এক্সিকিউশন দেয়া হলো। আর হ্যাঁ, এই নভেলটিতে টেসের সর্বশেষ ওয়ার্ড ছিল আই এম রেডি। আর এভাবে নভেলটির ট্র্যাজিক্যাল এন্ডিং হলো। তো গাইজ, এ হচ্ছে মূলত টেস অফ দ্য ডার্ভাভিলস নভেলটি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা এনজয় করেছেন। ধন্যবাদ।